টিউলিপ একটি বিদেশি ফুল। ধারণা করা হয় এই ফুলের জন্ম মূলত নেদারল্যান্ডসে। আমাদের পৃথিবীতে ষোড়শ শতাব্দী থেকে টিউলিপ ফুলের চাষ হয়ে আসছে। প্রকৃতপক্ষে টিউলিপ ফুল অটোমান সাম্রাজ্যের সময় থেকেই বেশ পরিচিত। তবে শুধু নেদারল্যান্ডস নয়, এর পাশাপাশি মধ্যপ্রাচ্য, ইরান, আফগানিস্তান এবং চীনেও প্রাকৃতিকভাবেই টিউলিপ ফুল ফুটতে দেখা যায়। আর আশার কথা হলো, বিদেশি এই ফুল আজকাল আমাদের দেশেও চাষ হচ্ছে। এই ফুলটি মূলত বসন্তকালীন একটি ফুল। টিউলিপ ফুলের পাতার রং নীলাভ সবুজ। এই ফুলটির জন্ম হয় মুকুল থেকে। সারা বিশ্বে টিউলিপের প্রায় 150 প্রজাতি আছে। এমনকি এই ফুলের রঙের মাঝেও আছে নানা বৈচিত্র্য। লাল, কমলা, হলুদ, সাদা, গোলাপি সহ নানা রঙের টিউলিপ দেখতে পাওয়া যায়। ঘনজন্মা টিউলিপ ফুলের গাছ প্রায় এক বছরের মতো বাঁচে। বলে রাখা ভালো, ভিন্ন ভিন্ন দেশে টিউলিপ ফুল ভিন্ন ভিন্ন নামেও পরিচিত। অপরূপ রঙের টিউলিপ ফুল তুরস্ক ও ইরানে লালে নামে পরিচিত। ইরানের লাল টিউলিপ ফুলকে ভালোবাসার প্রতীক হিসেবে মানা হয়। আবার হলুদ টিউলিপকে ইরানিরা আনন্দ এবং বন্ধুত্বের প্রতীক হিসেবে মনে করেন। সাদা টিউলিপ হলো শান্তির প্রতীক, আর বেগুনি টিউলিপ হলো আভিজাত্যের নিদর্শন। কালো টিউলিপ ফুলকে মনে করা হয় রহস্যের প্রতীক হিসেবে। টিউলিপ ফুল দেখতে যেমন সুন্দর ও মোহনীয়, তেমনি এ ফুল বর্তমান সময়ে লাখো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও করে আসছে। এ ফুলের চাষ করে বাণিজ্যিকভাবে যেমন লাভবান হওয়া যায়, তেমনি এই দৃষ্টিনন্দন ফুলের মোহনীয়তা মনকেও প্রশান্ত করে তোলে। আর এই জন্য বাংলাদেশে টিউলিপ ফুল চাষ করার পরিধি দিনকে দিন বাড়ছে। অনেকে প্রিয়জনকে উপহার হিসেবে টিউলিপ ফুল দিয়ে থাকেন। আবার সাম্প্রতিক সময়ে বিয়ে বাড়ি বা কোনো পার্টি বা অনুষ্ঠানে এই ফুল দিয়ে ঘর সাজানোর রেওয়াজও দেখতে পাওয়া যায়।